দর্শককে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ, দেশ থেকে বিদেশ যে কোনো প্রান্তেই ছড়িয়ে আছে বাঙালিরা এবং আজকের এই দিনটাকে তারা ঘটাকে উদযাপন করছে। তার থেকে বাদ যায়নি কোচবিহার জেলার দিনহাটা। 2018 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা চালু হয়েছে এই দিনহাটায়। আজ সকালে দিনহাটা বোর্ডিং পাড়া মাঠ থেকে সেই শোভাযাত্রা চালু হয়েছে এবং দিনহাটার রাজপথে চলছে শোভাযাত্রা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শোভাযাত্রায় পা মিলিয়েছে এবং 2018 সাল থেকে যদি আমরা লক্ষ্য করতে পারি, এখানকার মানুষ, উচ্ছ্বসিত মানুষ এই দিনটাকে তারা পালন করে থাকে শোভাযাত্রার মধ্য দিয়ে। আমরা সেই শোভাযাত্রার ছবি দেখাচ্ছি আপনাদের সঙ্গে, ক্যামেরায় আলিমুলের সঙ্গে আমি মিল্টন। সকলকে আরও একবার জানাই বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এগিয়ে চলছি, সেই শোভাযাত্রার ছবি দেখাচ্ছি আমাদের সঙ্গে যারা দর্শক রয়েছেন। বাংলার নতুন বছরকে বরণ করে নিতে বর্ষবরণের এক অনন্য সুন্দর ছবি ধরা পড়েছে দিনহাটায়। দিনহাটা মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে সেই শোভাযাত্রা এগিয়ে চলছে দিনহাটা রাজপথ ধরে। আপনাদের সকলকে জানাই বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন, কমেন্টে প্রত্যেকে লিখবেন শুভ নববর্ষ 1431। এই শুভ নববর্ষের ছবি আমরা তুলে ধরছি দিনহাটা থেকে। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ধীরে ধীরে দর্শকরা আমাদের সঙ্গে লাইভে জুড়ছেন। আমরা দিনহাটা থেকে মঙ্গল শোভাযাত্রার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন। বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার একটা বিশেষ দিন, বিশেষ পরব বলা যেতে পারে এই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। আমরা এই লাইভের মাধ্যমে সকলকে জানাই বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কচি কাঁচা থেকে মধ্যবয়সী যুবক যুবতী, বয়স্করা, শিক্ষক থেকে সঙ্গীত শিল্পী, অঙ্কন শিল্পী, সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ তারা পা মিলিয়েছেন এই শোভাযাত্রায়। আমরা সেই ছবি তুলে ধরছি উত্তরের সমাজের পর্দায়। চলুন আমরা এর মাঝেই কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্টরা, রয়েছেন বিশিষ্ট বাতিক শিল্পী রয়েছেন, কি বলবেন এই যে একটা অনন্য প্রয়াস। মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো হৃদয়ের সৌন্দর্য প্রকাশিত হোক, আমাদের বাঙালির যে সৃষ্টি এবং ক্লিষ্টি সেটা চারদিকে বর্ষিত হোক এবং দিনহাটা তথা সারা পৃথিবীর মঙ্গল কামনায় আমাদের এই পদযাত্রা এটা সাফল্যমণ্ডিত হোক। আমাদের সপ্তম বর্ষ এই পদযাত্রা, এই আশা রাখছি সকলের কাছে। আপনাদের শুভ নববর্ষ। আপনাদেরও শুভ নববর্ষ, আপনাদের অক্লান্ত পরিশ্রম দেখছি, আপনাদেরও শুভ নববর্ষ এবং এই পরিশ্রম সার্থক নিক, আপনারাও শুভ নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন এই আশা রাখছি। সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী, কি বলবে। বর্তমান বিজ্ঞান এগোচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ভাষা সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। সেই জায়গা থেকে আজকে নববর্ষের দিন শুভ সূচনা আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি এইসব আমরা তুলে ধরেছে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, এবং আমরা সকলেই শিল্প মনোভাবাপন্ন সকলেই আমরা এখানে পা মিলিয়েছি তাদের সঙ্গে। সবই মিলে ভালো লাগছে, ছোট বড় সকলে মিলে আমরা একটা নতুন শুভ সকালের সূচনা করছি এবং প্রতিজ্ঞা নিচ্ছি এই আগামী দিনগুলো যেন আমাদের বেশ ভালোই কাটে।
শুভ নববর্ষ। আমরা পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক রয়েছেন, ধন্যবাদ অভিনন্দন। প্রতি বছরের মতন বিগত 7 বছর ধরে পয়লা বৈশাখে সকাল দিন হাঁটায় একটা অন্য মাত্রা যোগ করেছে আমাদের জন্য। সবার সঙ্গে আড্ডা, একসঙ্গে পথ হাঁটা, সুন্দর জীবনের প্রতিজ্ঞার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সবাইকে অনেক অনেক অভিনন্দন। যারা দেখছেন প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা। গানে গানে মুখরিত হচ্ছে পথ নাচের মাধ্যমে এবং বিভিন্ন অঙ্কর্ষণীর মাধ্যমে, কিন্তু এই শোভাযাত্রা এগিয়ে চলছে দিনহাটা জুড়ে। আমরা শোভাযাত্রার ছবি তুলে ধরছি, দেখছেন উত্তরের সংবাদে পর্দায় লাইভ। লাইন সোজা করো, চলছে শোভাযাত্রা, আমরা সেই ছবি তুলে ধরছি উত্তরের সংবাদে পর্দায়। এখানে কিন্তু হ্যাঁ, সকলকে শুভ নববর্ষ। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, গুণীজনরা রয়েছেন প্রত্যেকেই তাদের নির্দিষ্ট ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকে প্রতিষ্ঠিত এবং অবশ্যই গুণীজনরা রয়েছেন। এক ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছেন, আমি এক এক করে শুরু করব। প্রথমেই আজকের এই শোভাযাত্রায় এই যে একটা বিশেষ প্রয়াস, 6 বছর থেকে দাঁড়িয়ে যাচ্ছে 7ম বর্ষে পড়েছে, কী করবেন? আমি প্রতি বছরে অংশগ্রহণ করি এবং ধন্যবাদ জানাচ্ছি 1431-এর পয়লা বৈশাখের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং এই দিনে দাঁড়িয়ে মানুষের সমস্ত মানুষের মঙ্গল কামনা করছে। দিনহাটা শিল্প সংস্কৃতির সঙ্গে ছোটোবেলার থেকে জড়িত এবং উত্তরবঙ্গের মধ্যে দিনহাটার শিল্প সংস্কৃতি মানুষকে আকৃষ্ট করেছে। দিনহাটা একটা আমাদের কাছে গর্বের দিনহাটা, কিন্তু বিভিন্ন কারণে আজকে দিনহাটার আবহাওয়া বিষাক্ত হচ্ছে, মানুষে মানুষে খুনাখুনি হচ্ছে, গ্রামে গঞ্জে বোমা বারুদের গন্ধ হলো পাচ্ছে। এই দিনে দাঁড়িয়ে যারা এগুলো করছে তারা এখানে হয়তো নাই, কিন্তু তাদের কাছে এই বার্তাটা দিতে চাই, আপনারা কী করছেন এই দিনহাটার ক্যাশকে যে অন্ধকারে তলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিরত হন, আপনাদের বিবেক জাগ্রত হোক এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার অনুভূতি, প্রতি বছর এই মঙ্গলযাত্রায় হাঁটি আমি, আমার 80 বছর বয়স, 80 বছর বয়স, জানি না সামনের বছর আবার এই মঙ্গল শোভাযাত্রায় হাঁটতে পারবো কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষ। প্রথমেই বলবো, দিনহাটা নাগরিক মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, বার্তাটা দিতে চাই যে মঙ্গল শোভাযাত্রা এই আয়োজনটা যারা করেছে, প্রথমেই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই কারণে
যে সমাজের চতুর্দিকে আজ অমঙ্গল ছেয়ে গেছে, অমঙ্গল প্রতিদিনের নিত্য দিনের হয়ে গেছে। প্রতিদিনই আমরা সংঘাত, হিংসা, দ্বন্দ্ব, বিদ্বেষ এইসবের মধ্য দিয়ে আজকালে বর্তমানের প্রতিটা সময় কাটছে। এর মধ্যে আজকের এই মঙ্গল শোভাযাত্রা, মানে মঙ্গলের কামনা, মঙ্গলের সাধনা ভীষণ জরুরি হয়ে পড়েছে। আজকে এর থেকে, এই অন্ধকার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য এই রকম মঙ্গলের ভাবনা আমাদের সকলের ভাবা দরকার, যাতে আমরা এই অন্ধকার থেকে মুক্ত হতে পারি। উত্তরা সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার শুভেচ্ছা অভিনন্দন তোমাদের। বাংলা শুভ নববর্ষে আমাদের এই যে অল্প বয়সের ছেলেমেয়েরা, যারা এখনও পৃথিবীর বেশি বসন্ত দেখে উঠতে পারেনি, তাদের মনে যে এই চিন্তাধারা এসেছে, এই চিন্তাধারাকে এক কি বলবো, স্যালুট বললে একটু বেশ কমই বলা হয়। এই চিন্তাধারা যেন দিনাটাকে কিছুটা প্রসারিত করেই ফেলেছে, অন্তরে স্থান দিয়েছে, এবং এই শোভাযাত্রা এই সময়ে খুবই প্রয়োজনীয়। এবং এই আমাদের এই অল্প বয়সের ছেলেমেয়েরা যে এই সুন্দর চিন্তাধারার অংশীদার, তার সঙ্গে যে আমরা অংশীদার হতে পেরেছি, এই জন্য আমরা গৌরবান্বিত। এবং সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। স্যার কি বলবেন, দিনাটায় এই যে বিভিন্ন কারণে দিনাটা বারংবার রাজ্যের শিরোনামে যাচ্ছে, সেক্ষেত্রে দিনাটার যে একটা শিল্পের দিক থেকে দিনাটার একটা গৌরব রয়েছে, সেটাকে এই যে এরা ধরে রাখার একটা প্রয়াস করছে, এবং আপনি একজন অঙ্কন শিল্পী হিসেবে আপনার ভাষায় কীভাবে এটাকে চিত্রাঙ্কন করবেন? শুভ নববর্ষ। দিনাটা মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রা সাধুবাদ জানাই। আমাদের দিনহাটার যে শিল্প সংস্কৃতি, সব কিছুর যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাস অক্ষুণ্ণ থাকুক। কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের ব্যথিত করে, আমরা এটা চাই না। আমরা চাই সবাই মিলেমিশে আমাদের দিনহাটার শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে, এবং এই আমাদের দিনহাটার শিল্প সংস্কৃতির আমরা যারা এইখানকার যারা ধারক বাহক রয়েছে, তারা শুধু দিনহাটার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা আমাদের দিনহাটা ছাড়িয়ে দেশ বিদেশে সাফল্যের সঙ্গে কৃতিত্ব অর্জন করছে। ঠিক সেই দিনহাটায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কলুষিত হয়, আমরা ব্যথিত হই। তা আমি মনে করি এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সবার মনে শান্তি আসুক, সবাই সুস্থ সমাজ গড়ুক, সুস্থ সমাজে সুস্থ পথে চলুক, এই কামনা করছি। সবাই ভালো থাকুক, সবার আগামী দিনে মঙ্গল হোক, সবাই হিংসা বিদ্বেষ ভুলে একসাথে নতুন সূর্য দেখুক, এটাই আমরা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। আমরা ছবি তুলে ধরলাম উত্তরের সংবাদের পর্দায়, আপনারা এই মুহূর্তে দেখছেন ছবি, এই মঙ্গল শোভাযাত্রা চলছে, এবং পাশাপাশি আমরা একটু আগে নাচটা দেখিয়ে নিই, তারপর আমরা আবার তাদের সঙ্গে কথা বলবো। গানে গানে নাচে নাচে পদদলিত হচ্ছে দিনহাটার রাজপথ, এবং আজকে বাংলার নববর্ষ পয়লা বৈশাখ, জেলা থেকে রাজ্য, দেশ বিদেশ যেখানেই ছড়িয়ে আছে বাঙালিরা, আজকের দিনটি তারা কটা করে পালন করছে, তার থেকে বাদ যায়নি দিনহাটা। দিনহাটায় মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে বিগত ছ বছর থেকে এই আয়োজন, এবছর সপ্তমতম বর্ষে তাদের এই আয়োজন করেছে, এবং দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষক থেকে ডাক্তার এবং খেলোয়াড় থেকে শুরু করে সঙ্গীত শিল্পী এবং আরও অনেকেই, সমস্ত স্তরের মানুষ, কচিকাঁচা থেকে যুবতী, বয়স্করা রয়েছেন, সকলেই এই শোভাযাত্রায় হাঁটছেন, পা মেলাচ্ছেন। আমরা সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সকলকে জানাই শুভ নববর্ষ শুভেচ্ছা। চলুন বাকি যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। শুভ নববর্ষ। দিনহাটার বিভিন্ন গৌরব রয়েছে, কিন্তু সম্প্রতিকালে দিনহাটা যেভাবে উত্তপ্ত হচ্ছে, আমি মন্ত্রী বলছি রাজনৈতিক কারণেই, সেক্ষেত্রে এই শোভাযাত্রা থেকে কি মঙ্গল বার্তা বা শুভেচ্ছা বার্তা দেবে? প্রথমেই আপনাদের এবং আপনাদের দর্শককে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা, কিন্তু আমি একটাই কথা বলবো,
যে সব কিছু ছাপিয়ে আজকে নববর্ষের প্রথম দিনে এই সকালের এই শোভাযাত্রাই জানান দিচ্ছে দিনহাটার আসল পরিচয়। সুতরাং সমস্ত কিছুকে ছাপিয়ে 1431 সবার জন্য শুভ হোক। আমরা আশা করব যে সমস্ত অমঙ্গলের বিনাশ ঘটবে এবং দিনহাটার আসল পরিচিতি তার সৃষ্টিতে, তার সংস্কৃতিতে এবং তার জানান আজকের এই এদের যে আয়োজক মণ্ডলী তারা প্রত্যেকে প্রায় সকলে স্কুল কলেজের পড়ুয়া। তার মানে এটা প্রমাণিত যে দিনহাটার আগামী প্রজন্ম কিন্তু তার সংস্কৃতির ধারক এবং বাহক হওয়ার জন্য প্রস্তুত। এটা সবচেয়ে ইতিবাচক দিক এবং আমরা সবাই আশা করব যে সব কিছুকে ছাপিয়ে দিনহাটার এই মাঙ্গলিক চিত্রই আগামী দিনে সমগ্র রাজ্যের বুকে দিনহাটার পরিচিতি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেটা হচ্ছে যে আজকে আমরা কোনো মানে শিল্প সংগঠনের পক্ষ থেকে আসিনি, আমরা এসেছি দিনহাটা মঙ্গল শোভাযাত্রা উদযাপন ও গবেষণা কমিটি তাদের ডাকে এসেছি এবং এই ডাকে আমাদের সাড়া দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এই বিষয়টাকে আমাদের ভালো লেগেছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই যে রাস্তায় নামা, হাঁটা এবং একটা বিভিন্ন একটা সুন্দর একটা নান্দনিক শোভাযাত্রা, এটা আমাদের ভালো লেগেছে, মানুষের ভালো লেগেছে, মধ্যবিত্ত মানুষের ভালো লেগেছে। মধ্যবিত্ত মানুষ যদি সমাজের নিয়ামক হয় তাহলে মধ্যবিত্ত মানুষের যে শিল্প চেতনা এবং শিল্প ভাবনা এবং নান্দনিকতাকে ভালোবাসা এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এটুকুই বলা, সবাইকে শুভ নববর্ষ সকলকে। গানে গানে এবং নৃত্যের তালে তালে এবং অঙ্কনশৈলী